রাজভবন কাণ্ডে কলকাতায় ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ করেছেন তিনি। দিদিগিরি সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাজনীতিবিদ হিসেবে মমতা অত্যন্ত নোংরা বলে করেছেন কটাক্ষ। এজন্য ঈশ্বরও তাকে ক্ষমা করবে না বলেও বার্তা দিয়েছেন রাজ্যপাল। Now I am very sorry that the chief minister has dragged me into politics, especially at a time when the elections are going on. Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will never accept this Didi Giri on the distinguished office of the governor. That's all I have to say. রাজ্যপালকে পাল্টা নিশানা করতে ছাড়েনি তৃণমূল। মুখ্যমন্ত্রীকে যেভাবে নিশানা করা হয়েছে তা নারী বিদ্বেষী হিসেবে প্রমাণ করল বলে জানিয়েছেন তারা। কয়েকদিন আগে হেল স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ করেছিলেন রাজভবনের এক মহিলা কর্মী। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন জনসভা থেকে সিবিয়ানাথ বোসকে নিশানা করেন মমতা। কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রীকে নিশানা করায় রাজ্যপাল সংখ্যা চরম আকার নিতে পারে বলে আশঙ্কা। নিউজ টাইম।